তো হাই দোস্ত কেমন সবাই আশা করি ভালো আছো আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি মানে এই ম্যাথগুলো কিন্তু যে কোনো পরীক্ষায় আসে আসেই বলতে গেলে আসেই তো সেই জন্য এই ম্যাথগুলো আমি নিয়ে এসেছি এইগুলা যে কোনো পরীক্ষায় ছোট থেকে বড় সব পরীক্ষায় আসে তো এই ম্যাথগুলো মানে জানাটা খুবই দরকার যে এই ম্যাথগুলো জানা নেই তার মানে যে ম্যাথে একদম কিছু জানা নেই তো এইটা কিভাবে আমি শিখাবো দেখো এটা কি বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি সূত্র থাকে এ কিউব মাইনাস বি সূত্র থাকে তো সেইগুলো আমি সূত্র ছাড়া কিভাবে আমি অঙ্কগুলো সহজ মেথডে করব একদম একটুটুকু এক লাইনে জাস্ট দশ সেকেন্ড কিংবা পাঁচ সেকেন্ড টাইম লাগবে সেই নিয়মটা আমি তোমাকে শেখাবো তো একটু মনোযোগ সহকারে দেখো ভিডিওটা ঠিক আছে তো দেখো এটা একটা করার নিয়ম শর্টকাট নিয়ম সেটা হলো একটা জিনিস মনে রাখতে হবে দেখো আমরা কি জানি যে প্লাস 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 কি হয় প্লাস প্লাস হয় প্লাস আর প্লাস মাইনাস কি হয় প্লাস মাইনাস হবে মাইনাস প্লাস প্লাস সরি মাইনাস প্লাস কি হয় মাইনাস 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 কি হয় প্লাস তো এইটা আমরা সবাই জানি ছোটোর থেকে শিখে এসেছি কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে এটা উল্টাটা হবে উল্টা মানে কেমন দেখো এইখানে কত হয়েছে প্লাস হয়েছে প্লাস প্লাসে প্লাস হয়েছে এটা মাইনাস হবে এইখানে প্লাস মাইনাসে কি মাইনাস হয়েছে এটা আমাদের প্লাস হবে এটা মাইনাস প্লাস কি হচ্ছে মাইনাস হচ্ছে এটা আমাদের প্লাস হবে আর এটা মাইনাস মাইনাস প্লাস হচ্ছে এটা আমাদের কি মাইনাস হবে তো এবারে যদি বলো যে কোথায় কাজে লাগবে দেখো দুটো চিহ্ন দিয়ে আছে দেখো এইখানে দেখো এখানে একটা চিহ্ন দিয়ে আছে আর এখানে একটা আছে কি দিয়ে আছে দুটো প্লাস দিয়ে আছে ঠিক আছে এখানে মাইনাস থাকতে পারত অঙ্কটা এখানে মাইনাস থাকতে পারত এখানে মাইনাস থাকতে পারত পারত কিন্তু এখানে প্লাস বোর্ডে তো প্লাসের নিয়মটা আমরা করবো তো প্লাস বোর্ডে সেই কোন নিয়মটা ফলো হবে এইটা তাহলে প্লাস প্লাস কি হয় আমাদের মাইনাস হয় তো এইটার নিয়ম কি বোর্ডে আমি তোমাকে বলছি এটা নিয়ম বটে যে এই যে স্কোয়ার থাকে দেখো স্কোয়ার সূত্র পড়ে স্কোয়ার যদি থাকে এরকম যদি থাকে স্কোয়ার যদি থাকে সেটা সূত্র কি যে স্কোয়ার প্লাস মানে প্লাস মাইনাস টু এটা আমাদের ফর্মুলা এটা আমাদের ফর্মুলা এই ফর্মুলাটা আমরা এটা কাজে লাগাবো তো দেখো এবারে এখানে আমাদের এন এন যদি বলে কোনটা এন হচ্ছে আমাদের থ্রি তাহলে আমি থ্রি লিখলাম থ্রি স্কোয়ার দিলাম দেওয়ার পর এটা প্লাস নো মাইনাস কোনটা আমরা কাজে লাগাবো লাগাবো দেখো প্লাস দিয়ে আছে এখানে প্লাস দিয়ে আছে তাহলে প্লাস প্লাস কি হয় প্লাস প্লাস দেখলে আমরা কি হয় মাইনাস হয় মানে এইটা এটা আমরা কাজে লাগাবো তাহলে মাইনাস হয়ে গেল এবারে কি আছে টু এটা ফর্মুলা এবার টুটা ফর্মুলা এবার ঠিক আছে তাহলে টুটা মনে রাখতে হবে এই ফর্মুলাটা খালি মুখস্ত হয়ে যাবে খাতা লিখে রাখবে অটোমেটিক মুখস্ত হয়ে যাবে তাহলে আমরা তিন তারিখে কত নাইন হয়ে গেল মাইনাস টু মানে আমার সাত সাত আমাদের উত্তর আশা করে বুঝতে পারিছো যে না বুঝতে পারিছো একটা সেম মাইনাস করছি মাইনাস করছি ঠিক আছে এটা প্লাস্টার থাকতে দিছি আর এবার তিনের জায়গায় আমি দুই করছি বুঝতে পারলে সেম থাকতে পাঁচ এরকম একদম ঠিক আছে তো আমি এটা করছি তাহলে এটা কিভাবে হবাক এটা তোমরা আমি দেখাবো যাতে আরো অন্য অন্য অঙ্ক লিখতে হয় সেই জন্য এটার মধ্যে আমি শর্টকাট করে দিয়েছি তো দেখো এবার আমি কি করি দেখো মাইনাসটা কিন্তু অন্য কিছু নাই খালি এনার জায়গায় তিন ছিল দুই হয়ে যায় বাস অঙ্কটা সেম টাইপের তো এটা তোমরা একবার স্টপ করে করো আর না পাইলে আমি দেখাচ্ছি তো যারা যারা করতে পারলে ভালো আর যারা করতে পারেন তার জন্য আমি ঘটা করে দেখাচ্ছি তো দেখো আমরা কি বললাম প্রথমে যে এন সূত্রটা লাগাবো এন স্কোয়ার প্লাস মাইনাস টু তো এই সূত্র আমরা খেলাবো তাহলে এন হয়েছে এন হয়েছে কি এন হচ্ছে আমাদের টু তাহলে টু এর স্কোয়ার টু এর স্কোয়ার গেলে এটা প্লাস মাইনাস কী লাগাবো আমরা দেখো মাইনাস প্লাসে কী বলো মাইনাস প্লাস মানে মাইনাস প্লাস কী হয়েছে আমাদের প্লাস হয়েছে এই যে এটা হয়েছে তাই এটা আমরা কিনে ফ্লো করবো তাহলে প্লাস এবার একটা যে টু দিয়ে আছে টু তাহলে দুদিন কত দুদিন চার আছে প্লাস টু কত হইলো মা সিক্স সিক্স আমাদের রাইট আনসার তো আশা করি বুঝতে পারেছ আর যারা বুঝতে পারো নাই তাদের জন্য আরেকটা আমি নিয়ে আসছি ঠিক আছে তো সেটা এখানে আমি চেঞ্জ করে দিছি এখানে আমি দুইয়ের জায়গায় চার্জ করছি দুইয়ের জায়গায় চার্ট করছি আর মাইনাসটা এখানে মাইনাস আছে এখানেও মাইনাস মাইনাস করে দিয়েছি আমি ঠিক আছে বাস অঙ্কটা সেম টাইপ খালি চিহ্ন চেঞ্জ হলো আর সংখ্যাটা চেঞ্জ করলাম ঠিক আছে তাতে একটা সংখ্যা দেখতে ভালো লাগবে না

মাইনাসটা আমি এখানে লাগিয়ে দিলাম ঠিক আছে এখানে এবার আর কি দুই দিয়ে আছে তাহলে টুটা আমি রেখে দিলাম ঠিক আছে আসলে বুঝতে পারলে এবার আমি কি করবো চার চারে ষোলো মাইনাস টু ঠিক আছে তাহলে ষোলো আর টু এ বিয়োগ করলে কত হয়েছে ফোরটিন এটা আমাদের অ্যান্সার তো আশা করি বুঝতে পারিস এবারে কি বলতো এটা স্কোয়ারটা হলে এবারে কিন্তু কিউবের থাকে এরকমই দেখো এখানে স্কোয়ার আছে সেটা কিউব থাকে তো সেই কিউব ডাইম এটা হচ্ছে এ কিউব বি সূত্র তো এটা আমি আনলি তো যারা পারবে তারা একবার করো আর যারা না তারা তারা আমি বুঝিয়ে দিচ্ছি যে যদি এটা কিউবে দেখো আগে স্কোয়ার ছিল দেখো স্কোয়ার ছিল এখন কিউব আছে তাহলে কিউব ধরে কি ফর্মুলা লাগবে সেটা তোমাকে আমি বুঝাবো তো দেখো কিউব ধরে কি হবে কিউব দেখো ফর্মুলা হচ্ছে তোমার এন কিউব এন কিউব প্লাস মাইনাস থ্রি এন ठीक है 3n ए जमेदा फार्मूला तले n কিউব n মানে কোনটা 2 তাহলে 2 এর মধ্যে কিউব হই গেল আর প্লাস মাইনাস এবারে প্লাস মাইনাস কোনটা লাগাবো দেখো প্লাস আর প্লাস 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 কি হয় প্লাস প্লাস মাইনাস হয় তাহলে মাইনাস ইন মানে কাজ লাগিবে মাইনাস এবারে আমাদের কি আছে 3 3n তাহলে 3টা লিখলাম আর n n হচ্ছে 2 তাহলে 2 এখানে 2 তাহলে আমরা কত করিব তাহলে 2 এর কিউব মানে 8 8 - 3 * 2 6 6 এর কত হইলো 6 মানে 2 আট ছয় দিকে দুই এটা আমাদের হয়ে উত্তর ঠিক আছে তো একটা তোমরা আমি টাইপ নিয়ে আসি খালি এখানে সংখ্যা লেখা চেঞ্জ আছে খালি দুই এর জায়গায় তিন আছে তো তোমরা এটা একবার স্টপ করে নিয়ে করো ঠিক আছে এটা যারা করতে পারলে ভালো আর যারা করতে পারো তাদের জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি যে কি হবে তো দেখো এখানে সংখ্যাটা দেওয়া আছে মানে এন দেওয়া আছে আমাদের থ্রি তো এটা ফর্মুলা কি বলে যে এন কিউব প্লাস মাইনাস থ্রি থ্রি এন থ্রি এন তাই থ্রি এন থাকলো এবারে আমার কিউব মানে এন কিউব এম মানে থ্রি থ্রি কিউ লাম থ্রি কিউব এবারে প্লাস মাইনাস প্লাস মাইনাস কী হবে তখন মাইনাস আছে এখানে এখানে প্লাস আছে মাইনাস প্লাস তাহলে কী হবে প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাসে কী হবে প্লাস তাহলে প্লাস আমাদের হয়ে গেলো এরপরে থ্রি এন তাহলে থ্রি এম এ দিলাম এবার এন এন করে থ্রি বলছি থ্রি তাহলে কত হবে তিন থেকে নয় তিন সাতাইশ সাতাশ হয়ে গেলো আর এটা কত আছে প্লাস তিন থেকে নয় তাহলে কত হবে এবার আমরা যোগ করবো তো নয় সাতে নয় সাতে কত ছয় ষোলো ষোলো আর দুই পারলে আশা করি আমি কি আসবো মানে এক্সের উপরে দুই ছুঁইলো প্রথমে এবারে এক্সের উপরে প্রথমে দুই ছুঁইলো তারপরে এক্সের উপরে থ্রি হইলো এক্সের উপরে থ্রি হইলো এবার এক্সের উপরে ফোর হবে তো এইটা নিয়মটা কিভাবে করবো সেটা আনছি আমি একটা চারির আমি

থ্ৰী প্লাছ মই তিনি নয় মাইন টু মানে সাত পাই গল পাইলম ফৰ্মা লাগিব এন কথা ঊনপঞ্চ ঊনপঞ্চাশ মাইনাস টু কথা এইটো উত্তৰ হৈ গেল ঠিক আছে যদি চার থাকে এবার পাঁচার থাকলে পাঁচার থাকলে কি করবে তো ভাঙতে সেখানে দিচ্ছি পাঁচার থাকলে কি করবে ওরকমভাবে ভাঙবে পাঁচার থাকলে যেমন চার টাকা ভাঙবে পাঁচ টাকা এরকমভাবে ভাঙবে ঠিক আছে যে টু প্লাস থ্রি ঠিক আছে এবার ছয়ার থাকলে কি করবে ছয়ার থাকলে এবারে তুমি করবে হয়তো করতে পারো তুমি থ্রি প্লাস থ্রি এরকমভাবে করবে সাতের থাকলে কী করবে সাতের থাকলে করবে তোমরা হয়তো টু প্লাস টু প্লাস থ্রি ঠিক আছে এরকমভাবে করবে তো এইটা আশা করি বুঝতে পারি গেছো এই অংশ থাকেই কিন্তু বাৰ বাৰ ভিডিঅ'টো কমাই লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰ ঠিক আছে অ'কে বাই টাটা